না অরুণ, এবার তুমি সাইন করো। আমিও এই ম্যারেজ কন্ট্রাক্টে উইটনেস হিসেবে সই করে দিলাম। কন্ট্রাক্টের সময় খতম হয়ে গেলেই আরো 25,000 টাকা তোমাকে দিয়ে দেব। না, এখন দেরি না করে শালিনীকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। মা, হঠাৎ তোমার কাশি বেড়ে উঠল কেন? আমি এখনই ডাক্তারকে ফোন করে ডেকে নিচ্ছি। না রে বাবা, না, ডাক্তার বৈদেশিক চিকিৎসায় আমার আর কিচ্ছু হবে না। মনে হচ্ছে একবার বউর মুখ দেখে যেতে পারতাম। তোমার বউ এনেছি মা, ওই দেখো। এসো এসো মা, এসো এসো মা, বসো, বেঁচে থাকো। পাকা মাথায় সিঁদুর পরে ছেলে বউ নাতি নাতনিতে ভরা সুখের সংসারে স্বামীর সোহাগিনী হয়ে রানীর মতো রাজত্ব করো। কিন্তু তুই বল বাবা, যে বউয়ের চাঁদ মুখ দেখবার জন্য আমি কত কাল আকুল হয়ে আছি। সেই ডাকে সুন্দরী অপরূপ বউ তুই হঠাৎ পেলি কি করে? সত্যি বলতে কি মা, আমরা দুজনে পরস্পরকে অনেকদিন থেকে জানি। তুমি সম্পূর্ণভাবে সেরে উঠলে ধুমধাম করে বিয়ে করব এই ইচ্ছা ছিল, কিন্তু আমার বিয়ের জন্য তোমার আকুলি বিকুলি দেখে সোজা রেজিস্ট্রি বিয়ে করে ফেললাম। এ বেচারির বাড়ির লোকেরা তো এখনো কিছু জানে না। ও মা, সে কি কথা! বিয়ের পর বৌমাকে তার বাপের বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল। না জানি তারা কত চিন্তা করছে। তুমি এমন করো, বৌমাকে নিয়ে এক্ষুনি চলে যাও বাপের বাড়িতে। যা তোমার আজ্ঞা মা, চলো শালিনী। সুখে থাকো মা, সুখে থাকো। আহ, ছেলে মানুষ বউ। বাহ, নটি বিনোদিনী, বাহ, যা চমৎকার মায়ের পাঠ করলে সত্যিকারের মাও হার মেনে যাবে। সবই আপনার মেহেরবানি। এই নাও তোমার ইনাম।